সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পুরকৌশল বিভাগের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শনিবার নগরীর বায়েজিদ আরিফিন নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় মেকানিক্স অলিম্পিয়াড মোমেন্টাম এক 2023-এর। চট্টগ্রামের সরকারি ও বেসরকারি 5টি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় 200 প্রতিযোগী অংশ নেয় মেধা যাচাইয়ের এই প্রতিযোগিতায়। মেকানিক্স অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ কাজে লাগাতে পেরে সন্তুষ্ট বলছেন, ভবিষ্যৎ পথ চলার পাথেই হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা। যে একটা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যা যা জানা জরুরি, ওভারঅল সব কিছুর উপর একটা এক্সামটা হওয়াতে আমাদের জিনিসটা সুবিধা হয়েছে। তো আমরা একাডেমিকের বাইরে নিজেদেরকে নিজেদের নলেজটাকে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি না, তো সেহেতু এরকম অলিম্পিয়াড যদি আয়োজন করা হয় তাহলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমাদের একাডেমিকের বাইরে আমাদের যে শিক্ষাটা ছিল সে অ্যাপ্লাই করতে পারতেছি কিনা সেটা যাচ করা যায়। অনেক বেশি ইন্সপিরেশন দিবে আমাদের ফিউচার চলার ক্ষেত্রে এবং হচ্ছে ফিউচারেও এটা আমাদের অনেক হেল্পফুল হবে আমাদের জন্য। ধরনের কম্পিটিশনের কারণে আমরা আমাদের সুপ্ত যে মেধাকে সেটা বিকশিত করার সুযোগটা পাই। আমাদের পাঠ্যপুস্তকে যে পড়ালেখার বাইরে এসে আমরা একটা জিনিস হচ্ছে এর বাইরে এসে আমরা আমাদের মেধার যে বিকাশটা আমরা ঘটাতে পারছি। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অলিম্পিয়াডে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেন আগত অতিথিরা। তবে সেই এই কম্পিটিশনে টিকে থাকবে যে অ্যাডভান্স টেকনোলজির সাথে কোপ করে সেই টিকে থাকবে, বাকিরা আর টিকে থাকবে না। বেশিরভাগ শিক্ষার্থীর মাঝেই এই দোটানা থাকে যে না, আমি এটা কি পারবো না পারবো না। অবশ্যই পারবো। আমি যদি এই জিনিস আমার মাথার মধ্যে রাখি যে আমাকে পারতে হবে এবং আমি এটা করতে পারবো, তাহলে সেই এই যে বিশ্বাস, এই বিশ্বাস কিন্তু আমাদেরকে পথ দেখাবে। আমরা এই কাজ এখান থেকে সমাধান করার জন্য আমরা সেখান থেকে কিন্তু এটার সমাধান বের করে আসতে পারবো। ইভেন এমপ্লয়ার এমপ্লয়ি সবার মধ্যে একটা একটা এক ধরনের বাজ ক্রিয়েট করেছে, নেগেটিভ পজিটিভ সব কিছু মিলিয়ে। জাস্টিন মোরের এই স্টেটমেন্টটা ইজ দ্য রিয়েলিটি, যে পৃথিবী এবং জব ওয়ার্ল্ড কতটা বোকা। জাস্টিন মোরের এই স্টেটমেন্টটা ইজ দ্য রিয়েলিটি, যে পৃথিবী এবং জব ওয়ার্ল্ড কতটা বোকা। গুগল খুব সম্ভবত এখন ট্রিলিয়ন ডলার কোম্পানি, এরকম একটা ট্রিলিয়ন ডলার কোম্পানি, তার দে আর ফ্লেইং অফ পিপল ইন দ্য ডিসগাইজ অফ কস্ট অপটিমাইজেশন। সেখানে 16 বছরের এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ারও আছে। অজ্ঞতার ধারণা পাওয়ায় জ্ঞান উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। আমার অজ্ঞতা সম্বন্ধে ধারণা হলেই আমি সেগুলি জানতে পারি। যারা দুনিয়াতে নম্বর পাওয়ার জন্য লেখাপড়া করো, তাহলে সেই নম্বর কোনো কাজে আসবে না, কেবলমাত্র পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার জন্য লাগবে, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য লাগবে, এই নম্বর কোনো কাজে আসবে না। এই নম্বরের সঙ্গে ওই জ্ঞানটা অর্জন করতে হবে। আমরা ছোট আমি যদি এই একাডেমিক অ্যাটমসফিয়ার থেকে হুট করে একটা প্রফেশনাল অ্যাটমসফিয়ার যাই, তখন আমি দেখবো ইটস নট অ্যাকচুয়ালি ম্যাচিং উইথ মাই এনভায়রনমেন্ট, আমি যাচ্ছিলাম সেটা না। কাজে ওই এনভায়রনমেন্ট সম্বন্ধে আমাদের ধারণা করতে হলে অবশ্যই আমি আমাদের ইনস্টিটিউটের সঙ্গে আমাদের কোঅপারেশন দরকার, অ্যান্ড দ্যাট উই আর ট্রাইং টু ডু। পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া 10 শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনিকা খন্ত, বাংলাধারা, চট্টগ্রাম।